রাত বারোটার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমন কি শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু খাওয়াটা না নবী করিম ফাইন সাল্লাম বলেছেন তাহার তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে শাহরি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সাহারিটা শেষের দিকে খাওয়া সুন্নাত শাড়ি খাওয়া শেষ হবে আর ফজল আজান এই দুইটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুননাথ অতএব শাড়িটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত বারোটা আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের খেলাফ হবে